আসসালামু আলাইকুম। আইসিটি কেয়ার জোনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ আলামিন খান আপনাদের সাথেই আছি। আশা করি সবাই ভালো আছেন। যারা আমার চ্যানেলে আজকেই নতুন জয়েন করলেন, তারা আজকের টপিকস বোঝার আগে অবশ্যই চেষ্টা করবেন আমার আগের ভিডিওগুলো, আগের লেকচারগুলো দেখে আসার জন্য। তাহলে আপনাদের জন্য আজকের টপিকসটা সহজ হয়ে যাবে বোঝা। তো এক্ষেত্রে মূলত হচ্ছে, যারা আজকেই জয়েন করেছেন তারা যদি আমার চ্যানেল থেকে বিন্দুমাত্র উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেশি বেশি করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আপনাদের যে কোনো সমস্যা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আপনাদের সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে দুয়ের পরিপূরকের বিয়োগ। তো এক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আজ আমরা যে আলোচনা করব সেটি হচ্ছে দুয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগ করব। তো আমরা গত ক্লাসে দুয়ের পরিপূরকের যোগ দেখেছিলাম, আজকে আমরা দুয়ের পরিপূরকের বিয়োগ দেখব। এই দুয়ের পরিপূরকের যোগে আমরা যে তিনটা নোটস দিয়েছিলাম, আজকেও সেই একই নোটস আপনাদের এখানে আমি দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। আমরা এই তিনটা নোটস ভালোভাবে একটু ফলো করব। দুয়ের পরিপূরক সবসময় যোগ করে, দুয়ের পরিপূরক ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে হয়, আর দুয়ের পরিপূরক সবসময় কয় বিটে কাজ করবে? 8 বিটে। অলওয়েজ যে সে 8 বিটে কাজ করবে তা না, কোনো কোনো ক্ষেত্রে সে 16 বিটেও কাজ করে। সেটা কেন করে, কখন করে, সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, 55 ও -65 এর দুয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগ করো। আগেরটা আমরা দেখেছিলাম যোগ, বাট এখন আমরা দেখব বিয়োগ। বিয়োগের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যখনই প্রশ্নে বিয়োগ বলবে আপনি প্রথম নোটসটা একটু ফলো করবেন। পরিপূরক সবসময় কী করে, যোগ করে। এক্ষেত্রে আপনার বিয়োগ করা যাবে না, বিয়োগটাকে কনভার্ট করে কিসে নিয়ে আসতে হবে, যোগে নিয়ে আসতে হবে। তো যারা গত লেকচারটা ফলো করেছিলেন, এই লেকচারের ক্ষেত্রে আমি তাদের জন্য বলবো, ম্যাথটা পুরোটাই সেম, শুধু প্রথমে দুইটা লাইন আপনাকে করে নিতে হবে। বিয়োগ বললে উপরে আমি দুইটা লাইন করে নেব, তাহলে করে নিই। আমরা প্রথমে অ্যান্সারে এসেই লিখবো, এখানে এখানে লিখে আমি যেই প্রথম সংখ্যাটা আছে সেটা লিখবো 55, তারপর যেই সংখ্যাটা আছে সেটা একটু দূরে লিখবো আমরা -65, যেহেতু এটার আগে মাইনাস আছে। এখন এই দুইটা সংখ্যা আমাকে কি করতে বলেছে, প্রশ্নে করতে বলেছে বিয়োগ, তাহলে আমি এখানে দিয়ে দেবো মাইনাস। এখন পরিপূরক কী করে না, মাইনাস করে না, আপনার অবশ্যই মাঝখানে কী রাখতে হবে, প্লাস। তাহলে এটাকে যদি আমি কনভার্ট করি, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমি 55 আর এখানে আমি মাইনাসে মাইনাসে প্লাস করে দিতে পারি 65। তাহলে এখন আমি দেখি, 55 আগেও আমার প্লাস, 65 আগেও প্লাস। দুয়ের পরিপূরক শুধুমাত্র কোন সংখ্যার ক্ষেত্রে হয়, ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে। তার মানে হচ্ছে, যদি দুয়ের পরিপূরক ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে হয়, সেই সংখ্যার আগে কী থাকতে হবে, মাইনাস থাকতে হবে। তাহলে এখন এই ম্যাথের সলিউশনটা আমি প্রথম ক্লাসেই আপনাদের করে দিয়েছি। এক মানে এর আগে যে লেকচারটা আমরা দিয়েছি, 7 নম্বর ক্লাসের লেকচারে যে ম্যাথটা ছিল 55 ও 65 এর দুয়ের পরিপূরকের মাধ্যমে যোগ, সেই পুরো লেকচারটার অ্যান্সারটা আপনি এখানে জাস্ট পেস্ট করে দেবেন, কপি করে পেস্ট করে দেবেন, তাহলে আপনার হয়ে গেল। তার মানে আমি এখানে আপনাদের সহজ করে, মানে শর্টকাট করে লিখে দিচ্ছি যে এই ম্যাথটা এখন আপনি কিভাবে করবেন। সপ্তম ক্লাসের যে লেকচারটা আমি দিয়েছি, সপ্তম ক্লাসের পুরো অংশটা এখানে বসিয়ে দিলেই আপনার এই ম্যাথের অ্যান্সারটা হয়ে যাবে। তার মানে আমি একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে পারলাম যে আমাদের বিয়োগের সময় অবশ্যই আগে কয়টা লাইন করে নিতে হবে, দুইটা লাইন করে নিতে হবে। আমি কেন এই ম্যাথটা আপনাদের দেখালাম না, কারণ যদি আমি আপনাদের এই ম্যাথটা দেখাতে চাই, তাহলে আমার ভিডিও লেন্থটাও বড় হয়ে যাবে, এবং অনেকে আমরা বড় লেন্থের ভিডিও দেখলে আর সেটাকে ফলো করি না বা ফলো করার চেষ্টা করি না। এই জন্য যেহেতু এই ম্যাথটা আমার আগের ক্লাসে করা আছে, অবশ্যই সেটা ফলো করবেন। এবং আজকে একটু নতুন টপিকস নিয়ে যেহেতু আলোচনা করব, তাই একটু ভিন্ন টপিক্সে চলে যাচ্ছি। ভিন্ন টপিক্স বলতে, এই ম্যাথটা এখন আমরা সলিউশন করতে পারবো, বাট এখন যদি আমার এখানে এরকম একটা ম্যাথ দেওয়া থাকে, 55 ও ওইখানে আর মাইনাস দেওয়া নাই, রোল আপনার 65 এর দুয়ের পরিপূরকের মাধ্যমে আপনাকে বললো কি করতে, দুয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগ করতে বললো। তাহলে দুয়ের পরিপূরকের মাধ্যমে যদি আপনি বিয়োগ করেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, বিয়োগের জন্য আপনার কি করবেন, অ্যান্সার লিখবেন। অ্যান্সার লিখে আমরা জানি যে বিয়োগের জন্য প্রথমে আমাদের কয় লাইন লিখতে হবে, অবশ্যই 2 লাইন লিখতে হবে। এখানে দিলাম
দিয়ে প্রথমত কি আছে 55 আর একটু দূরে লিখব কি আমরা 65 প্রশ্নে কি করতে বলেছে মাইনাস আমরা এখানে মাইনাস দেব তাহলে পরিপূরক কি করে না মাইনাস করে না এটাকে আমি যোগ বানাতে হবে তাহলে 55 রুলস ওয়াইজ আমি প্লাস করে দিলাম তাহলে এই মাইনাসটা আমার কোথায় যাবে এই মাইনাসটা আমার এখানে চলে আসবে তাহলে আমি যদি একটু দেখি প্লাসে মাইনাসে কি হয়ে যায় মাইনাস আশা করি সবাই বুঝতে পেরেছেন এখন 55 এর আগে প্লাস এবং 65 এর আগে কি আছে মাইনাস এখন আমরা ম্যাথটা কিভাবে করব তাহলে পরবর্তী ম্যাথটা আমরা দেখি প্রথমত হচ্ছে 55 আছে প্লাস রয়েছে মাইনাস 65 আমি একটু উঠিয়ে নিলাম এখন প্রথমত যেহেতু 55 আছে আমি প্রথমত 55 এর বাইনারি মান বের করব তাহলে অলরেডি আমরা আগের ম্যাথটাতে দেখেছি 55 এর বাইনারি মান কিভাবে বের করতে হয় আমি আবারও দেখিয়ে দিচ্ছি প্রথমে 1 2 4 8 এই 4 বিট যদি আমি যোগ করি কখনো কি 55 হবে হবে না তাহলে 8 এর ডাবল আরেকটা বিট বাড়িয়ে দিলাম 16 16 এর ডাবল আরেকটা বিট বাড়িয়ে দিলাম 32 এখন 32 নিলাম 16 নিলাম তাহলে 48 হলো 48 এর সাথে যদি 8 প্লাস করি তাহলে হয়ে যাবে 56 বাট আমাদের রয়েছে 55 তাহলে এটা নেওয়া যাবে না তাহলে 50 এখানে 48 আর এখানে 4 52 তার মানে এটাও নেওয়া যাবে 52 54 আর একটা হচ্ছে 55 তার মানে শুধু 8 বাদে বাকি সব নেওয়া যাচ্ছে আমি এখানে দিয়ে দেবো 10 ট্রিপল 1 এখন পরিপূরক ম্যাক্সিমাম ক্ষেত্রে 8 বিটে কাজ করে তাহলে আমি 55 এর 8 বিটের বাইনারি মান বের করব 8 বিটের বাইনারি মান তাহলে এখানে অলরেডি আমার কয়টা মান কয় বিট আছে 1 2 3 4 5 6 বিট আমার লাগবে আরও 2 বিট তাহলে আগে আমি সামনে দুটা জিরো দিয়ে দিলাম এখানে আছে 11011 যা আছে তাই বসিয়ে দিলাম এখন রয়েছে 65 এখানে আমরা মাইনাস ইউজ করব না শুধু 65 বের করব 65 এর বাইনারি মান বের করব 65 এর বাইনারি মান যখন আমরা বের করব তখন একটু ফলো করব এখানে এগুলো যোগ করলে 65 হবে না আমরা এর জন্য 32 এর ডাবল করে নিলাম 64 এখন আপনি দেখেন এখানে 64 আছে আর এখানে 1 আছে তাহলে 64 আর 1 যোগ করলে হয়ে যাবে হচ্ছে 65 তার মানে বাকি একটাও নেওয়া লাগবে না আমার তাহলে বাকি সব আমি কী দিয়ে দেবো জিরো তাহলে এখানে আমার রেজাল্ট আসবে 1 1 2 3 4 5 1 তাহলে 65 এর এখন আমরা বের করব 8 বিটের বাইনারি মান তাহলে 65 এর 8 বিটের বাইনারি মান তাহলে এখানে অলরেডি আমার 7টা বিট রয়েছে আমি আরেকটা বিট শর্ট তার মানে আগে একটা জিরো বাকি যা আছে তাই তাহলে এই এতটুকু কাজ আমরা আগের ম্যাথেও করেছি তাহলে এখন ডিফারেন্সটা হচ্ছে এই 65 এর আগে যেহেতু মাইনাস আছে আমরা অলরেডি জানি দুইয়ের পরিপূরক কোন সংখ্যার ক্ষেত্রে হয় ঋণাত্মক তাহলে এখন আমরা দুইয়ের পরিপূরক করব তো কিভাবে করব দুইয়ের পরিপূরক করার আগে অবশ্যই একের পরিপূরক করে নিতে হবে আপনাকে তো একের পরিপূরক করার জন্য আপনাকে কি করতে হবে 65 এর একের পরিপূরক করব আমরা খুবই ইজি একটু ফলো করব আমরা ভালোভাবে তাহলে ম্যাথটা দেখবেন একদম সহজ হয়ে গেছে একের পরিপূরক এখানে যা থাকবে সেটাকে উল্টে দিলে একের পরিপূরক হয়ে যাবে তাহলে এখানে জিরো আছে এখানে আমরা 1 বসাচ্ছি 1 আছে 0 বসাচ্ছি এখানে 5টা জিরো তাহলে আমি 5টা 1 বসাতে পারি 1 আছে 0 এটাই হচ্ছে আমার একের পরিপূরক এখন একের পরিপূরক করেছি একের সাথে 1 যোগ করলে হবে 2 তার মানে হচ্ছে 2 এর পরিপূরক করব আমরা প্লাস 1 করে দিলেই হয়ে যাবে আমরা পাশে লিখে দেব 2 এর পরিপূরক তাহলে 1 আর 0 উপরেরটা কিন্তু আমরা নিব না শুধু 1 আর 0 যোগ করব বাইনারির যোগ 1 0তে হচ্ছে 1 এখানে 1 আছে 1 হাতে কিছু নেই তাহলে যা আছে আমরা তাই বসিয়ে দেব তাহলে আমার এতটুকু হয়ে গেল তার মানে আমি কনসেপ্টটা একটু ক্লিয়ার করি 55 এর জন্য যেহেতু এটা প্লাস আমরা কয় লাইন করলাম 2 লাইন আর 65 যেহেতু এটার আগে মাইনাস এটার জন্য আমরা কয় লাইন করলাম 1 2 3 4 লাইন সহজ কথায় কনসেপ্টে যদি আমরা একটু ইজিভাবে মনে রাখি দুইয়ের পরিপূরক করার সময় যেই সংখ্যার আগে প্লাস থাকবে তার জন্য 2 লাইন এবং যেই সংখ্যার আগে মাইনাস থাকবে তার জন্য হবে 4 লাইন তাহলে এটাই আমাদের কনসেপ্ট যে প্লাসের জন্য 2 লাইন মাইনাসের জন্য 4 লাইন আশা করি এটাই যদি সবাই মনে রাখেন আপনার জন্য এই জিনিসটা সহজ হয়ে যাবে তাহলে এখন 55 এর ফাইনাল মান আমরা কত পেয়েছি 55 এর ফাইনাল মান পেয়েছি 00110111 আর এইখানে আমরা মাইনাস 65 দেব এটার মান পেয়েছি 10111111 তাহলে এই দুটো আমরা কী করব প্লাস করব কারণ দুইয়ের পরিপূরক কখনো কী করে না মাইনাস করে না তাহলে এই দুটো যদি আমরা ক্যালকুলেটারে করি বা এমনিতে করি তাহলে আমাদের এখানে রেজাল্ট থাকতেছে মাইনাস 10
আর এটা আমরা বাইনারি যোগ করে দিলে আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে বাইনারি যোগ আমরা অলরেডি জেনে এসেছি, ওয়ান ওয়ান প্লাস করলে কত হবে, জিরো, হাতে থাকবে ওয়ান, এখানে অলরেডি দুইটা ওয়ান আর হাতের একটা ওয়ান, যদি এখানে নামাই তাহলে তিনটা ওয়ান, তিনটা ওয়ানে হবে ওয়ান, হাতে থাকবে ওয়ান, আবার তিনটা ওয়ান, ওয়ান, হাতে থাকবে ওয়ান, সে ওয়ানটা এখানে বসালে ওয়ান ওয়ান হবে জিরো, হাতে থাকবে ওয়ান, এখানে ওয়ান রাখলাম তিনটা ওয়ান, তিনটা ওয়ানে ওয়ান, হাতে থাকবে ওয়ান, আবার ওয়ান দিলাম তিনটা ওয়ানে ওয়ান, হাতে থাকবে ওয়ান, আবার সে ওয়ানটা এখানে বসলাম ওয়ান জিরোতে হবে ওয়ান, ওয়ান জিরোতে হবে ওয়ান। তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বিটই রয়েছে। তাহলে আট বিট থাকলে কিছু করতে হবে না, বাট নয় বিট হয়ে গেলে আমরা লাস্টের বিটটাকে গোল চিহ্ন দিয়ে মার্ক করে আমরা বলে দেবো ক্যারি বিট। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এটাই আমাদের অ্যান্সার। এখন আপনাকে যদি দুটো এইচডাব্লিউ দেওয়া হয়, এই দুটো আপনি যদি করতে পারেন তাহলে আপনাদের এই পরিপূরক নিয়ে আর কোনো প্রকারের কনফিউশন থাকবে না আশা করি। তাহলে এরকম যদি আপনাকে দেওয়া হয়, এই ম্যাথটাই আমি সেম দিলাম আপনাকে, মাইনাস ফিফটি ফাইভ ও সিক্সটি ফাইভ, এর দুয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগ করো। আশা করি এটা সবাই পারবেন, দুয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগ করে নেবেন, বিয়োগ করো। ওকে, তাহলে এটার স্টার্টিংটা আপনি কিভাবে করবেন আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। এটার স্টার্টিংটা আপনি এভাবে করবেন, আমরা এখানে অলরেডি দেখে নিয়েছি, এখানে আমার ছিল ফিফটি ফাইভ এবং সিক্সটি ফাইভ, আমরা ফিফটি ফাইভ লিখেছিলাম, তারপরে একটু দূরে কী লিখেছিলাম সিক্সটি ফাইভ, দুটো কী করতে বলেছে মাইনাস, এই জন্য মাইনাস রেখেছিলাম। বাট আমাদের দরকার কি দুয়ের পরিপূরক প্লাস করে, আমরা প্লাস দিয়েছিলাম, এই মাইনাসটা এখানে চলে আসছে। তাহলে এখন আমরা কীভাবে করবো, দুই লাইন, মাইনাস ফিফটি ফাইভ এখানে বসাবো, মাইনাস ফিফটি ফাইভ একটু দূরে বসাবো সিক্সটি ফাইভ, দুটো কী করতে বলছে মাইনাস, দেবো মাইনাস, তাহলে এখানে মাইনাস ফিফটি ফাইভই থেকে যাবে, বাট মাঝখানের মাইনাসটা কী হয়ে যাবে প্লাস, আর এই মাইনাসটা এখানে চলে আসবে, তখন ফিফটি ফাইভের আগেও আপনার মাইনাস, সিক্সটি ফাইভের আগেও আপনার মাইনাস। তাহলে এটার জন্য আপনি চার লাইন করবেন, মানে একের পরিপূরক দুয়ের পরিপূরক, আবার এটার জন্য একের পরিপূরক দুয়ের পরিপূরক করবেন, তারপর দুইটা যোগ করে দেবেন, অ্যান্সার চলে আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সেমভাবে দুইটাতেই যদি মাইনাস থাকে, মাইনাস ফিফটি ফাইভ মাইনাস সিক্সটি ফাইভ, এর দুয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগ করো। এই দুটো ম্যাথ আপনারা একটু বাসায় ট্রাই করবেন, যদি কোনো প্রবলেম হয় কমেন্টস বক্সে শেয়ার করবেন, আর অবশ্যই এই এইচডাব্লিউগুলো নিয়ে, প্রত্যেকটি ক্লাসের এইচডাব্লিউ নিয়ে আমরা একটি সলিউশন ক্লাস দেবো, সেই সলিউশন ক্লাসে সবাই আশা করি অংশগ্রহণ করবেন, মানে সলিউশন ক্লাসের ভিডিওগুলো সবাই দেখে নেবেন। ততটুকু সময় আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর এখন আমরা লাস্ট একটি টপিক্স দেখে নেব, আমরা আরেকটি ক্লাস এটার জন্য বাড়াতে চাচ্ছি না, আমরা এই ক্লাসেই আরেকটি টপিক্স দেখে নেব, এবং সেটি হচ্ছে বিসিডিতে রূপান্তর করা, যে দশমিক থেকে আমরা বিসিডিতে রূপান্তর করব। এটি একদম সহজ একটি টপিক্স এবং একদম ইজি একটি টপিক্স, এটা শেষ করতে আমাদের দুই মিনিটও লাগবে না, শুধু একটু আমাদের সাথেই থাকুন। তো আমরা এখন করব হচ্ছে বিসিডি, বিসিডিতে রূপান্তর। বিসিডি মানে হচ্ছে বাইনারি, সিতে হচ্ছে কোডেড, ডিতে হচ্ছে ডেসিমেল, বাইনারি কোডেড ডেসিমেল। আর এই বিসিডি কোডটি চার বিটে কাজ করে, এটা আমরা অবশ্যই মনে রাখবো, কয় বিটে কাজ করবে, চার বিটে কাজ করে। আর এই বিসিডি কোড অবশ্যই দশমিক থেকে বিসিডিতে রূপান্তর করতে হবে, অন্য কোনো সংখ্যা পদ্ধতিকে বিসিডিতে নেওয়া যাবে, বাট আগে সেই সংখ্যা পদ্ধতিটাকে দশমিকে নিয়ে আসতে হবে, দেন দশমিক থেকে কনভার্ট করে বিসিডিতে নিয়ে আসতে হবে। তাহলে এখন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলে আপনাকে আমি দিলাম ফিফটি সেভেন, সাপোজ ফিফটি সেভেন একটা দশমিক সংখ্যা, এটাকে নিতে বললাম বিসিডি, তাহলে ফিফটি সেভেন রাখলাম, ফিফটি সেভেন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, দশমিক থেকে যে কোনোটাই নিলে ভাগ করতে হয়, বাট দশমিক থেকে বিসিডিতে নিচ্ছি কেন এইভাবে লিখলাম, কারণ আমি অলরেডি বলে দিয়েছি বিসিডি কয় বিটে কাজ করে, চার বিটে, সরি। তাহলে বিসিডি যদি চার বিটে কাজ করে, তাহলে আমরা এটা চার বিট করব, ওয়ান টু ফোর এইট, এই হলো চার বিট, তাহলে এখানে আছে ফাইভ, কোনটা কোনটা নিব আমি, ফোর আর ওয়ান, বাকি দুইটা কত হয়ে যাবে জিরো, তাহলে রেজাল্ট আসবে জিরো ওয়ান জিরো ওয়ান। সেভেন, সেভেনের জন্য আমি ওয়ান ফোর টু ওয়ান নেব, তাহলে এটা জিরো, তার মানে এখানে আমার রেজাল্ট কত আসতেছে জিরো ট্রিপল ওয়ান, সুতরাং ফিফটি সেভেন এটা দশমিক সংখ্যা, ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ট্রিপল ওয়ান, পুরোটাকে একসাথে লিখে দেবো। এখানে আমরা ভিসিডি রাখবো, এখানে আর টু দিব না, কারণ আমার বলেই দিয়েছে কি ভিসিডি, তার মানে আমার এটা বিসিডিতে রূপান্তর হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছেন।
আমরা টোটালি আমাদের এই চ্যাপ্টারের উপরে যতগুলো বেসিক দরকার ছিল আমরা সবগুলো বেসিক আজকের ক্লাসের মাধ্যমেই শেষ করলাম। আমাদের এই চ্যাপ্টারের উপরে নেক্সট একটা সলিউশন ক্লাস থাকবে এবং তারপর আমরা সৃজনশীল ক্লাস করব, দেন আমাদের এই চ্যাপ্টারটিকে আমরা ক্লোজ করে দেব। আশা করি এই দুটো ক্লাস করার পরে আপনাদের এই চ্যাপ্টারের উপরে কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না। সো প্লিজ আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আপনাদের নিয়ে, আপনাদের হাত ধরে এবং আপনাদেরকে পাশে রেখে আমার এগিয়ে চলতে হবে। সো আপনারা সবসময় আমার পাশে থাকলে হয়তো বা আমার চ্যানেলটি নিয়ে আমি সামনে আগাতে পারবো। বেশি বেশি আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন, সেই প্রত্যাশাই রইল। আমার চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে বেল করে রাখুন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।